বিএম কন্টেইনার ডিপোর এই দৃশ্যই বলে দিচ্ছে আগুনের ভয়াবহতা কেমন ছিল। আগুন লাগার 61 ঘন্টা পরও সেখান থেকে নির্গত হচ্ছে ধোঁয়া, যা নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনী। সকালে সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের 18 ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম সাংবাদিকদের কাছে আগুন নিয়ন্ত্রণের কথা জানান। যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আমরা খেয়াল রেখেছি, এর জন্য আমরা যে কাজটা করেছি সেখানে যে জ্বলন্ত যে কন্টেনারগুলো ছিল ওই কন্টেনারের পাশে যে কিছু ভালো কন্টেনার ছিল ওই কন্টেনারগুলোকে আমরা পৃথক করে ফেলেছি, যাতে করে আর আগুনটা না বাড়ে এবং ক্ষয়ক্ষতি যাতে না হয়। আপনার নিয়ন্ত্রণে পুরোপুরি চলে এসেছে, আর কোনো যদি এক্সপ্লোশন না হয় বার্তার এটা আর খারাপ হওয়ার সুযোগ নেই। বাট এখানে যে ব্যাপারটা হয়েছে আপনারা জানেন, এটা বিশাল একটা এরিয়া এবং কিছু রাসায়নিক কন্টেনার ছিল যেগুলা আমাদেরকে আইডেন্টিফাই করতে সময় লেগেছে। এরই মাঝে আগুনে পুড়ে ফায়ার সার্ভিসের 9 সদস্য সহ নিহত হয়েছেন মোট 41 জন। অগ্নিকাণ্ডের এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ, ডিপোর কর্মকর্তা কর্মচারী, শ্রমিক সহ 200+ মানুষ। এখনো ক্ষয়ক্ষতি ও দূষণ নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে। আইন শৃঙ্খলা এবং ফায়ার সার্ভিসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এবং যে কোনো রোগীর যে কোনো ধরনের সহায়তা, সেটা প্রাইভেট মেডিকেল কলেজে হলেও সে প্রাইভেট মেডিকেল হসপিটালগুলোতে আমরা তাদেরকে সেই সহায়তা, আর্থিক সহায়তা আমরা প্রদান করছি। এদিকে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে এখনো নিখোঁজ কয়েকজনকে খুঁজে বেড়াচ্ছেন স্বজনেরা। এছাড়া আহতদের আহাজারিতে ভারী হাসপাতালের পরিবেশ। আমাদের বাইরে পাইতেছি না। হাসান জাকির, মাই টিভি।